আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি নিজেও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ক্রোশেট প্রোডাক্ট প্যাকেজিং করে থাকি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্প হবে এবং আপনারা খুব সহজেই শিখে ফেলতে পারবেন আমি কিভাবে এই প্যাকেজিংটি করি। এই প্যাকেজিংটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বিজনেসের প্রোডাক্টের প্যাকেজিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কাস্টমারের সন্তুষ্টি এবং কাস্টমার আবার প্রোডাক্ট কিনা সব কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন এই অর্ডারটি আমি পেয়েছি এবং এখানে একটি সুন্দর জিনিস রয়েছে, সেটি হচ্ছে একজন তার মাকে গিফট করবে বার্থডে উপলক্ষে, তার মায়ের বয়স হচ্ছে 104 বছর। তো এই জন্য আমি প্যাকেজিংটি আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আমি আজকে প্যাকেজিংটি করব। তো এরকম মাঝে মাঝে খুব অর্ডার পড়ে যেগুলো আসলে স্পেশাল অর্ডার, বার্থডে হতে পারে বা অ্যানিভার্সারি হতে পারে। তো এই টিস্যু বক্সটির সাথে আমি এই যে কি রিংটি সেটা আমি গিফট করব, কারণ বার্থডে উপলক্ষে এটা আমার পক্ষ থেকে গিফট থাকবে তার জন্য। প্রথমেই আমার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই যে ইনব্লাফটি দেখতে পাচ্ছেন, এগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই ভালো কোয়ালিটি। দেখতে পাচ্ছেন ভিতরে এয়ারবলও রয়েছে, আমি সবসময় এইটাই ইউজ করে থাকি এবং এখানে স্টিকার রয়েছে, খুব সুন্দরভাবে এখানে গ্লু রয়েছে এবং আমি প্যাকেজিং শেষে এটা বন্ধ করে দিতে পারি। তো এরপরে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এই ওয়াটার কালারের একটি প্যাকেজিং, দেখতে পাচ্ছেন এটার কারণে প্রোটেক্ট থাকবে এবং এগুলো হচ্ছে থ্যাংক ইউ কার্ড, বিজনেস কার্ড যাই বলেন, আমি এখানে সব কিছু লিখতে পারি। থ্যাংক ইউ লিখি অনেক সময়, অর্ডার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার এভাবে করে লিখি। আজকে দুইটা কার্ড লাগবে আমার, কারণ একটা হচ্ছে বার্থডের জন্য আর একটা হচ্ছে থ্যাংক ইউ ফর অর্ডারের জন্য। সো এই কার্ডগুলো হচ্ছে পিঙ্ক কালার, আমি পিঙ্ক কালার পছন্দ করি এই কারণে পিঙ্ক কালার, দেখতে পাচ্ছেন অনেক অনেক কার্ড। সো এইগুলোতে আমি খুব সুন্দরভাবে লিখে দিই এবং কাস্টমারের নামটা উল্লেখ করি, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু খুব খুশি হয়। এগুলো আমি সব হাতেই লিখি, সো আপনারাও চাইলে এইভাবে সুন্দরভাবে হাতে করে লিখতে পারেন, তাহলে কাস্টমার খুব খুশি হবে এবং সে আবার কিনতে আগ্রহী হবে আপনার প্রোডাক্ট। এগুলো হচ্ছে হ্যান্ডমেড উইথ লাভ, এই ট্যাগগুলো আমি আসলে ইউজ করব, এই লেবেলগুলো আমি ইউজ করব আমার টিস্যু বক্স কভারে। আর এগুলো হচ্ছে থ্যাংক ইউ স্টিকার, এই থ্যাংক ইউ স্টিকারগুলো আমার প্রয়োজন হবে আজকে। এই থ্যাংক ইউ স্টিকারগুলো আমি একদম প্যাকেজের শেষে আমি দিব এবং সেটাও আমি দেখাবো আপনাদেরকে আমি কোথায় এগুলো ইউজ করছি। তো আমি জাস্ট এক পিস সুন্দরভাবে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো রেখে দেব এর পরবর্তীতে আবার প্যাকেজিং করার জন্য। এটা হচ্ছে আরেকটি প্যাকেজিং, এটা আমি কিরিংয়ের জন্য ইউজ করব, এটা খুবই সুন্দর অর্গানজা একটা কাপড়ের মধ্যে পিঙ্ক কালারের, আমার এটা দেখতে পাচ্ছেন 50 পিস রয়েছে। এভাবে করে আমি বেশি বেশি করেই কিনে আনি যাতে আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারি, কারণ হচ্ছে অল্প কিনলে আসলে বারবার কিনতে হয় একটা ঝামেলা, এই কারণে আমি সব কিছু বেশি বেশি কিনে রাখি আর যেহেতু এগুলো প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিরিংটা প্যাকেজিং করে ফেললাম এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপার এবং এগুলো দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এখন এগুলো জাস্ট কিছু পরিমাণ খুলে নেব, নিয়ে এগুলো কিছু প্যাকেজিংয়ের ভিতরে দিয়ে দেব। তো আমি কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি, এগুলো পিঙ্ক কালার, আসলে আমার পিঙ্ক কালার খুব পছন্দ। আর আমার মনে হয় শুধু আমার না, সব মেয়েদেরই আসলে পিঙ্ক কালার পছন্দ, সবারই পিঙ্ক কালারটা খুব ভালো লাগে, এই কারণে আমি আসলে পিঙ্ক কালারই সব কিছু ইউজ করে থাকি। আর আমার কাস্টমারও দেখি যে পিঙ্ক কালার খুব পছন্দ করে, কারণ তারা খুব সুন্দর সুন্দর রিভিউ দেয় আমার এই প্রোডাক্টগুলো পেয়ে। তো এগুলো আমার নেওয়া হয়ে গেল আর বাকিগুলো আমি আবার রেখে দিলাম। এখন আমি টিস্যু বক্স কভারটি নিচ্ছি এবং এখানে আমি এখন হ্যান্ডমেড উইথ লাভ লেবেলটি জয়েন করব একটি ইয়ার্ন পিস দিয়ে। তো এই ইয়ার্নটি হচ্ছে উলের ইয়ার্ন, এটা আমি ছোট করে একটি পিস নিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট হ্যান্ডমেড উইথ লাভ লেবেলটি, এটার ভিতরে একটি হোল রয়েছে, সো এই হোলের ভিতর দিয়ে আমি নিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে একটি নট দিয়ে নেব। এখন আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যেই হোলটা রয়েছে সেই দিক দিয়ে আমি সুন্দরভাবে নিয়ে নিলাম। এখন আমি একটি সুন্দরভাবে নট দিয়ে নিচ্ছি। তো আমার লেবেলটি জয়েন হয়ে গেল
এখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে। এবং আমি এই কিরিংটি দিয়ে দিলাম মাঝখানে। এখন আমি থ্যাংক ইউ কার্ড নেব এবং দুইটি কার্ডই আমার লিখতে হবে। আর আমি এই জন্য ইউজ করব পার্পল কালারের এই প্যান্টটি। এই কালারটি খুবই সুন্দর, খুবই শাইনি, দেখতে খুব সুন্দর লাগে পিঙ্ক কালারের উপরে লেখার পরে। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তো আমি দুইটি পিঙ্ক কালারের থ্যাংক ইউ কার্ড নিয়ে নিলাম। এখন আমি এই প্যান্টটি দিয়ে খুব সুন্দরভাবে লিখব। আর সে তার মায়ের জন্য যে মেসেজটি লিখেছে সেটি আমি খুব সুন্দরভাবে একটি থ্যাংক ইউ কার্ডে লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তার মেসেজটি আমি লিখে নিচ্ছি। কাস্টমার আসলে যেভাবে মেসেজটি দিয়েছে আমি ঠিক হুবহু সেভাবেই লিখেছি। লাভ ইউ মাদার, মে অ্যাজ ইউ গড ব্লেস ইউ অ্যাজ ইউ হ্যাড টু ইউর 104th ইয়ার্স। আর এটা হচ্ছে থ্যাংক ইউ কার্ড আমি লিখেছি, জাস্ট থ্যাংক ইউ জানিয়েছি তার অর্ডারের জন্য। সো আমি এই দুইটি কার্ড সুন্দরভাবে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে যে পেপারগুলো নিয়েছিলাম সেই পেপারগুলো দিয়ে দিচ্ছি। সে যখন প্যাকেজটা ওপেন করবে তখন এই পেপারগুলো দেখে তার খুব ভালো লাগবে এবং থ্যাংক ইউ কার্ডগুলো পেয়ে সে খুব খুশি হবে। এখন আমি যে ওয়াটার কালারের এই পলি ব্যাগে আমি খুব সুন্দরভাবে এটা প্যাকেজিং করে নেব। এতে এই সব কিছু খুব সুন্দরভাবে থাকবে, দেখতে খুব ভালো লাগবে এবং প্রোটেক্ট থাকবে। প্যাকেজিং করার জন্য আমি আসলে খুব সুন্দর সুন্দর জিনিস ইউজ করে থাকি এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে আপনি যত বেশি খরচ করবেন তত বেশি সুন্দর হবে এবং কাস্টমারও তত বেশি হ্যাপি হবে এবং তারা খুব সুন্দর সুন্দর রিভিউ দিবে। এই কারণে প্যাকেজিংটা খুব সুন্দরভাবে করতে হয়। তো আমার প্যাকেজিং মোটামুটি শেষ। এখন আমার এনভেলপে অ্যাড্রেস লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন দেখতে খুব সুন্দর লাগছে। তো এই যে এনভেলপটি রয়েছে এখানে আমি খুব সুন্দরভাবে এখন অ্যাড্রেসটি লিখে নিব। প্রথমে ফ্রম দিয়ে আমার অ্যাড্রেস আর এখানে টু দিয়ে কাস্টমারের অ্যাড্রেস, দুইটি অ্যাড্রেস আমি লিখে নিচ্ছি। তো আমার লেখা শেষ হয়ে গিয়েছে, সো প্রাইভেসির জন্য জাস্ট ঢেকে রাখতে হচ্ছে। তো আমার লেখা শেষ, এখন আমি জাস্ট এই এনভেলপটিতে খুব সুন্দরভাবে প্যাকেজিংটি করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন স্টিকার, এটা আমি খুলে এটার ভিতরে গ্লু রয়েছে খুব সুন্দরভাবে বন্ধ করে দেব। তোমার ভিতরে প্রবেশ করানো শেষ। এখন আমি জাস্ট এই ট্যাবটি খুলে নিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে জয়েন করে নেব, মুখটি বন্ধ করে দিচ্ছি এবং এটি খুবই ভালো। এই এনভেলপটি খুবই ভালো প্যাকেজিংয়ের জন্য, এই গ্লুটা খুবই স্ট্রং, সো একবার দিলে হয়ে যায়। তো এখন মুখটি খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। এখন আমি এই যে থ্যাংক ইউ স্টিকারটি নিয়েছিলাম এই থ্যাংক ইউ স্টিকারটি খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেব, কারণ সে এখান থেকেই ওপেন করবে প্যাকেজিংটি, তখন তার চোখে পড়বে এই থ্যাংক ইউ স্টিকারটি, যার কারণে থ্যাংক ইউ স্টিকারটি আমি সবসময় এখানে ইউজ করে থাকি। তো এই হচ্ছে থ্যাংক ইউ স্টিকার আর এই হচ্ছে প্যাকেজিং। তো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন আমি আসলে কীভাবে প্যাকেজিং করে থাকি। আশা করি আপনারাও এখন থেকে খুব সুন্দরভাবে আমার মতো করে প্যাকেজিং করতে পারবেন এবং এভাবে প্যাকেজিং করলে আপনার কাস্টমার কিন্তু অনেক অনেক খুশি হবে এবং সে কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দেবে আপনার বিজনেসের জন্য। আর রিভিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ রিভিউ যত বেশি থাকবে আপনার কাস্টমারও তত বেশি হবে, কারণ সবাই রিভিউ দেখেই প্রোডাক্টটি ক্রয় করে থাকে। এই কারণে রিভিউ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।